আসলে যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, এই ছেলেটা রিপন, ও আমার সাথে দীর্ঘদিন ছিল, ওর বিয়ে শাদি বাচ্চা কাচ্চা এভরিথিং, মানে এক বাবার এক ছেলে, ওর বাক ছেলে, একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে, শুধু ওর ছেলেটা জীবিত আছে। তো ওর মৃত্যুর সময় আমি ছিলাম খুলনা ইলেকশন ওয়ার্কে, ফ্লাইটের টিকিট পাওয়া ছিল, কোনোভাবে কিছু হচ্ছিল না। আমি তখন মানে জোরপূর্বক টিকিট ম্যানেজ করে যশোর আসছি, মানে এক মুহূর্তের জন্য আমার কান্না বন্ধ, 2 ঘন্টা লাগে যশোর আসতে বিমানবন্দর, ওর জন্যই সবচেয়ে বেশি কষ্ট লাগছে। এমনিতে তো কষ্ট পাই, কষ্ট তো পাইতে হবে, কারণ আবার বাচ্চু ভাই যখন মারা যান, তখন আমি কিন্তু সিক হয়ে গেছি, আমি প্রেশার আপ হয়ে আমি শুয়ে পড়ছি। তখন আমার তানজিকামিন ছিল, আমার কয়েক এক মানে সাথে কী বলে এটাকে, আমার নায়িকা ছিল তানজিনা।